পিপি নেতা ফয়সাল করিম কুন্দি পিএমএলএন নেতা নওয়াজ শরীফের সমালোচনা করে বলেছেন যে ইমরান খান নির্বাচিত হয়েছেন, কিন্তু এখন পিএমএলএন ধারণা দিচ্ছে যে তারাও নির্বাচিত হতে চলেছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানি জনসাধারণ এটা মানে না। পিপিপি নেতা আরও জিজ্ঞাসা করেন, 21 অক্টোবর ফিরে আসার পরে একজন দণ্ডিত ব্যক্তি কিভাবে মিনারি পাকিস্তানে একটি জলসায় ভাষণ দিতে পারে। পিপিপি নিশ্চিত নয় যে আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অন্যদিকে পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি বুধবার বলেছেন, শুধুমাত্র একজন ব্যক্তির কারণে সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে। পিএমএলএন নেতা বিলাল ভুট্টো জারদারির বক্তব্যের সমালোচনা করেন এবং বলেন, নওয়াজ শরীফই জাতির একমাত্র আশা এবং সীমাবদ্ধতা প্রক্রিয়ার কারণে নির্বাচন বিলম্বিত হয়েছে। এদিকে পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফকে কটাক্ষ করে, যাকে ইসলামাবাদ হাইকোর্ট 24 অক্টোবর পর্যন্ত প্রতিরক্ষামূলক জামিন দিয়েছে, পিপিপির কেন্দ্রীয় নেতা আইজাজ আহসান দাবি করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবর্তে অন্য কেউ থাকলে তাকে দেওয়া হতো না। লাহোরে মিডিয়ার সাথে কথা বলার সময় পিপিপির দৃঢ়তা বজায় রেখেছিলেন যে বিশ্বের কোনো আদালতই কোনো দোষীকে দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেয়নি, কিন্তু পাকিস্তানে একজন আসামিকে দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল এবং তিনি 21 অক্টোবর জনসমাবেশে ভাষণ দেবেন। আইজাজ অব্যাহত রেখে বলেন, নওয়াজ 4 বছর বিদেশে কাটিয়েছেন, সেই সময় তিনি সবাইকে দেখিয়েছেন যে তিনি ভালো আছেন। 4 বছর পলাতক থাকার পরেও আপনি জামিন পান। তিনি দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন। পিপিপি কেন্দ্রীয় নেতা, যিনি সর্বদা পিটিএ চেয়ারম্যান ইমরান খানের জন্য নরম কোণ ছিলেন, তিনি ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রীকে একই ধরনের ত্রাণ দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। যদি একটি সমান খেলার ক্ষেত্র থাকতে হয়, ইসলামাবাদ থেকে জারি করা একটি বিবৃতিতে পিপিপি তথ্য সচিব ফয়সাল করিম কুন্দি বজায় রেখেছিলেন যে লাহোরে নওয়াজের জনসমাবেশের জন্য 20,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে, কিন্তু এই জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ের সম্বোধনার মাধ্যমে নির্বাচন জিততে পারেনি। পিপিপি নেতা বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশনের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। তিনি বলেন, অনেক নির্বাচন হয়েছে, এখন সঠিক নির্বাচন হওয়া উচিত। পিপিপি তথ্য সচিব প্রশ্ন তোলেন যে সংবিধানে কোথায় লেখা আছে যে নির্দিষ্ট ব্যক্তির নির্বাচনের জন্য সাধারণ নির্বাচন স্থগিত করা উচিত। লাহোর থেকে জারি করা একটি যৌথ বিবৃতিতে পিপিপি সেন্ট্রাল পাঞ্জাবের সহ সভাপতিরা পিএমএলএন সুপ্রিমোকে জামিন দেওয়ার আদালতে প্রতিক্রিয়া জানিয়েছেন। আজহার হোসেন দার মনে করেন, 24 অক্টোবর পর্যন্ত নওয়াজকে জামিন দেওয়া বিচারিক ইতিহাসে একটি অনন্য উদাহরণ। চৌধুরী আক্তার বিশ্বাস করেন, একটি নির্দিষ্ট দলের উপর অনুগ্রহ ছাড় দেওয়া হচ্ছে। আরশাদুর দাবি করেছেন, তত্ত্বাবধায়ক সরকার এবং কিছু প্রতিষ্ঠান প্রকাশ্যে পিএমএলএনকে সহায়তা করেছে। মিয়া নায়েব বলেন, প্রাদেশিক রাজধানীতে যে বিজ্ঞাপন প্রচার করতে দেখা গেছে, তাতে ভবিষ্যৎ দৃশ্যপট দেখা যাচ্ছে।